পাম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শীতের সন্ধ্যাতে চা না হলে ঠিক জমে না, আর এই চায়ের সাথে যদি থাকে একটু পকোড়া তাহলে তার কথাই নেই। তাই আজ আমি ভাবলাম একটা পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজ বানাবো বাঁধাকপির পকোড়া। শীতের শুরুতে এই বাঁধাকপির পকোড়া জাস্ট জমে যাবে। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, বাঁধাকপি একটা স্পেশাল রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এর সম্পূর্ণ পোর্শনটা আমার লাগবে না, অল্প একটু নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে বাঁধাকপিটা আমি ভালোভাবে কেটে নেব। দেখুন, বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দেব। লবণটা দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে মাখাতে হবে। লবণ দিয়ে এইভাবে মাখালে কি হবে, এই বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে যাবে, আর আমি যে রেসিপিটা বানাবো সেটার টেস্ট হবে অসাধারণ। দেখুন, এইভাবে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন, বাঁধাকপিকে লবণ দিয়ে আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বার হয়েছে। দেখুন, এইভাবে লবণ দিয়ে রাখলে বাঁধাকপি থেকে যে জলটা বার হবে এই জলটা আমি ফেলে দেব। এবার এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চামচের কম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কোঁচানো। পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর লঙ্কাটা দিয়ে আমি বাঁধাকপিটা একটু হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। এবারের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। যেহেতু লবণ আমি আগে ব্যবহার করেছি, লবণটা দিয়ে আমি বাঁধাকপিটা মাখিয়ে রেখেছিলাম, তাই লবণটা এখানে একটু কম ব্যবহার করলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, এটা অপশনাল, আপনারা ব্যবহার নাও করতে পারেন। ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচ, চাট মশলা দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, গরম মশলা দিয়ে দিলাম এই চামচের 1/2 চামচ। এখানে আমি সোয়া সস ব্যবহার করব। সোয়া সস এই চামচের একদম সামান্য পরিমাণে নেব। এবার সমস্ত উপকরণ আমি আরেকবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রাইস পাউডার, মানে চালের গুঁড়ো, এই চামচে 1 চামচ। এই রাইস পাউডারটা দিলে কিন্তু আমি যে পকোড়াটা বানাচ্ছি এটার টেস্ট হবে অসাধারণ আর খুব মুচমুচে হবে। আর ভালো করে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি বেসন, এটাও আমি 1 চামচ ব্যবহার করছি। আর 1 চামচ দিয়ে দিলাম বেটকা। এই সমস্ত উপকরণ দিয়ে আবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নেব। আমি বেটকা, বেসন আর যে রাইস পাউডার ব্যবহার করলাম এটাতে করে যে পকোড়াটা বানাবো এটার টেস্ট অসাধারণ হবে, দারুণ হবে। আমি যে যে উপকরণ দিয়ে এটাকে মাখাচ্ছি আপনারা সেই সেই উপকরণ দিয়ে একবার মাখিয়ে দেখবেন এই পকোড়ার টেস্টটা অসাধারণ হয়, দারুণ হয়। দেখুন, সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে দেব। গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়াটাকে আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটাতে যেহেতু আমি আগে একটা রেসিপি বানিয়েছিলাম তাই তেলটা একটু লাল হয়ে গেছে। আর দেখুন, সমস্ত উপকরণ আমি 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার মিষ্টনটা দেখুন কেমন হয়েছে। এবার এখান থেকে আমি অল্প অল্প নেব, আপনারা মনের মতো শেপ দিতে পারেন, গোল, লম্বা, চারকোনা, চ্যাপ্টা, আমি এইভাবে একটু লম্বাটে করে নেব, করে একটু এবং চ্যাপ্টা করে নেব। আপনারা কিন্তু আপনাদের মনের মতো শেপ দিতে পারেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, তেলটা মোটামুটি আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে যেগুলো আমি বানালাম এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব।
গ্যাসের ফ্লেমটাকে অবশ্য রেখে এই প্রসেসটা করবেন। দেখুন এগুলো কত সুন্দর কালার এসেছে। এইভাবে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলোকে আপনারা পকোড়া বলুন বা কাটলেট বলুন, এগুলোর টেস্ট অসাধারণ হয়। অবশ্য বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। এইভাবে এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে উঠিয়ে রাখবো। আর এই পাত্রটা আমি একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, টিস্যু পেপারের মধ্যে এগুলো দিয়ে দিলাম যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারের মধ্যে চলে যায়। এইভাবে সমস্ত কাটলেট বলুন বা পকোড়া গুলো এগুলো আমি ভেজে নেব। পকোড়া গুলো দেখুন একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এগুলোর টেস্ট তেমন হয় অসম্ভব সুন্দর। বাড়িতে একবার হলো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট হয়। এইভাবে বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এগুলো আপনারা মুড়ির সাথেও খেতে পারেন, দারুণ টেস্ট হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।